নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজ আলোচনা করছি রাশিফল নিয়ে। প্রথমে বলবো সূর্য উদয়ের সময়। সূর্য আজকে উদিত হবে 6:22 এবং অস্ত হবে 5:11। আজকে একটা তিথি পাচ্ছি আমরা, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি পাচ্ছি 10:59 পর্যন্ত। তারপরে কিন্তু সপ্তমী পড়ে যাচ্ছে, যেটা তার পরের দিন দুপুর 1:15 পর্যন্ত থাকবে। এরপর আলোচনা করবো নক্ষত্র নিয়ে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র পাচ্ছি আজকে আমরা। আজকে নক্ষত্রটা পাবো আমরা 9:55 পর্যন্ত। তারপরে কিন্তু রেবতী পড়ে যাচ্ছে, যেটা 20:12:36 পর্যন্ত থাকবে। এরপর আলোচনা করবো অমৃতযোগ নিয়ে। অমৃতযোগ যেটা পাচ্ছি ফার্স্ট সকালবেলা আজকে 8:32 থেকে 10:42 এবং দুপুর 12:52 থেকে 2:18। তারপরে পাচ্ছি 3:01 থেকে 4:28 এবং এরপর এটা পাচ্ছি মানে এটা 5:11 থেকে 6:04 এবং 8:42 থেকে 11:20। রাত্রি হয়ে গেল। এরপরে যেটা নিয়ে আলোচনা করবো বারবেলা এটা পাচ্ছি, সেটা হচ্ছে 7:43 থেকে 9:04 পর্যন্ত এবং কালবেলা যেটা পাচ্ছি আমরা দুপুর 1:08 থেকে 2:29 পর্যন্ত। কাল রাত্রি পাচ্ছি আজকে আমরা 6:50 থেকে 8:29। তো কাল রাত্রি, কার বেলা এবং বার বেলাতে আমরা ভালো কাজ করব না, শারীরিক সম্পর্ক স্থাপন করব না বা কোনো শুভ কাজের জন্য রওনা হব না, হলে প্রবলেম হতে পারে। অমৃতযোগে কাজগুলো করুন, দেখেন ভালো হবে, প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং উন্নতি হবে, সামাজিকভাবে প্রতিপত্তি বাড়বে। যাদের আজকে শুভ জন্মদিন তাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আমার পক্ষ থেকে। খুব ভালো কাটুক আপনাদের বছরটা, এটা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, ইষ্টদেবের কাছে, এবং আপনাদের যা যা স্বপ্ন সেগুলো বাস্তবায়িত হোক, এই প্রার্থনা করি মায়ের কাছে, গুরুদেবের কাছে। তো যারা আজকে জন্মগ্রহণ করেছেন তাদের কী করলে ভালো হবে সেটা বলবো। আজকের দিনটাকে চেষ্টা করুন বা এই বছরটাতে চেষ্টা করুন ছোটো ছোটো বাচ্চাদেরকে, বিশেষ করে শিশুদেরকে, কন্যা সন্তানদেরকে কিছু হলুদ ভোগ খাওয়ানোর এবং গবাদি পশুদেরকে অন্ন দান করার। অন্ন বলতে ভাত হতে পারে বা গম হতে পারে, এই টাইপের কিছু অন্ন দান করুন। দেখবেন যে আপনার যে স্বপ্ন সেগুলো পূরণ হবে, আপনার বুদ্ধি, আপনার বল, আপনার যে টার্গেট সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। কী করবেন না এই বছরে? কোনোভাবেই কোনো পশু পাখিকে খাঁচায় বন্দি করবেন না, করলে সমস্যা হবে। একদম খাঁচায় কোনো পশু পাখিকে বন্ধ করবেন না এবং প্রত্যেক দিন চেষ্টা করুন আপনার যিনি ইষ্ট দেবী তাকে আপনার দুঃখের কষ্টের কথা জানানোর এবং মহাদেবের যেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম এবং মহামিত্রাং ওম নমঃ শিবায় বলে জপ করুন। দেখবেন আপনার জীবনী শক্তি অনেক বাড়বে। আপনারা অনেক যেটা প্রবলেম আমি দেখেছি জন্মদিন যাদের আজকে তাদের ক্ষেত্রে, যে লাইফে অনেক স্ট্রাগল থাকে আপনাদের, সেই জায়গা থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন এবং ভালো মানুষ পাবেন যারা আপনাকে এই প্রবলেমগুলো থেকে বার করবে। আপনি ভালো সংস্পর্শ পাবেন এবং জীবনের মান অনেক উন্নয়ন হবে। তো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি খুব ভালো কাটুক আপনার বছরটা। যাদের আজকে বিবাহবার্ষিক তাদেরকেও অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, খুব ভালো কাটুক বছরটা, এই প্রার্থনা করি ঈশ্বরদেবীর কাছে, গুরুদেবের কাছে। একসাথে আরও বেশি সংসারের উন্নয়ন করুন আপনারা, উন্নতি হোক আপনাদের সংসারের। কী করবেন এই বছরে? আপনারা এই বছরে একসাথে দুজন মিলে যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা একসাথে পুজো দেবেন এবং মহাদেবের যেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একসাথে বসে জপ করবেন। দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে এবং মহাদেবকে রুদ্রাভিষেক করবেন, যে কোনো জ্যোতির্লিঙ্গে গিয়ে দর্শন করে রুদ্রাভিষেক করাবেন। দেখবেন ভালো হবে, প্রবলেমগুলোতে বেরোতে পারবেন এবং ছোটো ছোটো কন্যাদেরকে, বাচ্চাদেরকে এই মহাদেবের যে ভোগ প্রসাদ আপনি নিবেদন করবেন মহাদেবকে, সেই প্রসাদ বিতরণ করবেন এবং তার সাথে তাদেরকে চকলেট বা মিষ্টি দেবেন। দেখবেন আপনার কিন্তু ঘরে খুশি আসবে, আনন্দ পাবেন আপনারা। কী করবেন না এই বছরে? কোনোভাবেই, একদম কোনোভাবেই পুরনো কোনো জিনিস বাড়িতে আনবেন না, গৃহে আনবেন না। আর বাড়িতে কোনো যদি কোনো পুরনো লোহার জিনিস বা পুরনো খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক গ্যাজেট পড়ে থাকে সেগুলোকে বার করুন, করলে ভালো হবে। ঈশ্বরদেবীর কাছে প্রার্থনা করি খুব ভালো কাটুক আপনাদের বছরটা, খুব ভালো খবর আসুক, সংসারের উন্নতি হোক, একে অপরকে ভুল বোঝাবুঝি বন্ধ হোক এবং একসাথে যাতে সারা জীবন কাটাতে পারেন, একসাথে ভালো থাকতে পারেন, এই প্রার্থনা করি। প্রথমেই আলোচনা করবো মেষ রাশি নিয়ে। কর্ম নিয়ে কিন্তু আজকে চিন্তা আপনার থাকবে সারাটা দিন। কর্মপ্রাপ্তি, কর্ম জায়গাটা থাকবে কি না এই নিয়ে দুশ্চিন্তা কাজ করবে। ব্যবসা নিয়েও কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কীভাবে ব্যবসাটা বৃদ্ধি হবে বা ব্যবসায় অবনতি নিয়ে আপনারা কিন্তু দুশ্চিন্তা করবেন না, প্রাপ্তি হবে।
আসবে, সেটা ভালো সময় আসবে আপনাদের, এইটুকু আপনাদেরকে বলতে পারি। যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আজকের দিনে আপনারা সকালের দিকটা চেষ্টা করুন মহাদেবের যেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং মহালক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন। ওম নমো হিং ক্রিং কমলে কমলালয় পুষ্প পুষ্প মলক্ষী নমো নারায়ণাং সানাং গচ্ছামি, এই মন্ত্র জপ করতে পারেন, বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আর যেটা একটা পাঠ বলবো, প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু দিনটা আজকে ঘটনাবহুল, বিভিন্ন ঘটনা ঘটতে পারে, একসাথে সময় কাটাতে পারেন, স্ত্রীর সাথে আপনারা ভালো সময় কাটাতে পারেন, স্ত্রীর সাথে আপনার যন্ত্রণা কষ্টের কথা শেয়ার করুন, দেখবেন ভালো হবে। পারিবারিক বিভিন্ন রকমভাবে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে সেই জায়গাটা আর্থিক কারণে। আর একটা শরীর নিয়ে বলবো, শরীর নিয়ে যে জায়গাটা বলবো, আপনাকে কিন্তু শরীরের প্রতি যত্নবান হতে হবে, বিভিন্নভাবে শরীরে কিন্তু প্রবলেম আসতে পারে। আর পড়াশোনা যারা করছো তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা কিন্তু একটু মনোনিবেশ করতে হবে পড়াশোনা, নাহলে কিন্তু সমস্যা হবে। গুরুর কথা শুনে চলতে হবে, গুরুর অবাধ্য হলে হবে না। আজকের দিনে যেটা হতে পারে, গুরুর অবাধ্য বা গুরুর কথা না শোনার জন্য প্রবলেম হতে পারে, তো সেই জায়গাটা একটুখানি সামলে চলতে হবে। আজকে লাকি নাম্বার পাচ্ছি এটা আমরা তোমাদের জন্য 7, এবং লাকি কালার হচ্ছে ব্রাউন কালার। আর শুভ তোমাদের জন্য যেটা হবে করলে, সেটা হচ্ছে যে তোমরা যখন শুভ কাজে যাচ্ছ তখন অল্প একটু মাশকলাই আর অল্প একটু কালো তিল একসাথে নিয়ে তোমরা রাস্তায় ছড়িয়ে দিয়ে শুভ কাজে যাও, দেখবে বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আর একটা কি, আর একটু তোমাদের যেটা আমরা বলি যে কেশর এবং মধু মুখে দিয়ে যাও শুভ কাজে, দেখবে বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবে, ভালো থাকতে পারবে। কি করবে না আজকে, আজকে কোনোভাবেই তোমরা কাউকে ঋণ দেবে না, এবং নিশি যাপন রাত্রি কিন্তু লোকের বাড়িতে কোথাও কারোর বাড়িতে বা কোনো বাড়ির বাইরে কাটাবে না, রাত্রিটা চেষ্টা করো নিজের বাড়িতে থাকার, বৃহৎ ফলপ্রাপ্তি হবে, ভালো থাকতে পারবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবে। আলোচনা করবো বৃষ রাশি নিয়ে। কর্মপ্রাপ্তির জন্য কিন্তু দিনটি আজকে শুভ, কর্মপ্রাপ্তি হতে পারে যারা কর্মের জন্য চেষ্টা করছেন, এবং যারা চাকরিতে আছেন তাদের জন্য কিন্তু আজকে প্রাপ্তি ঘটবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলো, বিজনেস বৃদ্ধি যদি করার কথা আজকে ভাবছেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো দিন আজকের জন্য। কিন্তু যদি আপনি ব্যবসার ক্ষেত্রে লাভটা আজকে মুনাফা ঘরে নিয়ে যেতে চাইছেন, সেই জায়গাটা একটুখানি আপনাকে চিন্তা করতে হবে, ব্যবসায়ীদের জন্য একটু চিন্তা ভাবনা করে চলাটা ভালো, কনফিডেন্ট থাকুন, ওভার কনফিডেন্ট থাকবেন না, সমস্যা হতে পারে। পারিবারিক দিক থেকে কিন্তু আজকের দিনটা ভালো, পরিবারে একটা খুশির মেজাজ থাকবে, পরিবারে একসাথে সবাই মিলে কোথাও ঘুরতে যেতে পারেন বা আপনার বাড়িতে গেস্ট আসতে পারে। শরীর নিয়ে কিন্তু আজকে মা বাবার বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে, কাজের জায়গাটা মোটের উপরে একটা প্রেশার থাকবে যার কারণে শরীর নিয়ে ডিস্টারবেন্স আসতে পারে। পড়াশোনা দিক থেকে বলবো আজকের দিনটা ঘটনাবহুল, কারণ কি, কারণ হচ্ছে জায়গাটা শিক্ষকের দিক থেকে বিভিন্নভাবে আপনার উপর রুষ্ট হতে পারেন, বা আপনার থেকে বয়সে যারা বড় তারা আপনার প্রতি রুষ্ট হতে পারে, তার কারণে প্রবলেম হতে পারে, তো সেই জায়গাটা তাদের মতো করে চলুন। আর আপনার দ্বারা কোনো ভালো কাজ হতে পারে আজকে, যেটার পরবর্তীকালে আপনি মুনাফা পাবেন বা বেনিফিট পাবেন, তো আজকের দিনটা মোটের উপর ভালো, আপনার উপরে ঈশ্বরের কৃপা আজকে থাকবে। এবং আজকে আপনার লাকি নাম্বার হচ্ছে 6, এবং লাকি কালার হচ্ছে আজকে আপনার জন্য ইয়েলো কালার বা হোয়াইট কালার, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, বা অফ হোয়াইট ঘিয়ে কালারটা ব্যবহার করা সবথেকে বেটার আপনার জন্য। আর আজকের দিনে আপনি যেটা করবেন, অল্প একটু কেশর মুখে দিয়ে যাবেন, এবং কেশরকে দুধে বেটে, সেই দুধে ঘষে, সেই টিপ টিপ করে, তিলক করে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে ভালো থাকতে পারবেন, বেরোতে পারবেন। কি করবেন না আজকে, কোনো বয়স্ক মহিলা যদি আপনার কাছ থেকে কিছু চায়, আপনার মাতৃস্থানীয় কেউ যদি কিছু চায়, তাকে না বলবেন না, না বললে তাহলে সমস্যা ফেস করতে পারেন। পারলে বয়স্ক কোনো মানুষকে বা মহিলাদেরকে বিশেষ করে দান করুন, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আর যদি পারেন তাহলে আজকের দিনে একটু মা কালীর মন্দিরে গিয়ে একটু পুজো দিন, মাকে জানান আপনার প্রবলেমের কথা, মুক্তি পাবেন, বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন। পরবর্তী রাশি মিথুন রাশি। কর্ম নিয়ে আজকে একটু দুশ্চিন্তা থাকবে, কর্মপ্রাপ্তি জায়গাটা স্যাক্রিফাইস আপনাকে কিছুটা করতে হবে, কর্মস্থানে এক কথায় বাধাপ্রাপ্ত হবেন আপনি, কাজের জায়গাটা কিন্তু সেইভাবে অনুকূল থাকবে না আপনার জন্য আজকের দিনটাতে। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বিনিয়োগ করলে আজকে কিন্তু রিটার্ন পেতে সমস্যা হবে, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন তাদেরকে সামলে করতে হবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে দিনটা আজকে অত্যন্ত ভালো দিন, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন ভালো থাকবে, এবং যারা মানে রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু আজকে কোনো সেটেলমেন্ট বা যে জায়গাটা হয় স্বীকৃতি পেতে পারেন আপনারা। শরীরের জন্য বলবো যে আজকে শরীর নিয়ে একটু আপনাকে ভাবতে হবে, শরীরের প্রতি আপনি অবহেলা করছেন, যত্ন করছেন না, সেই জায়গাটা আপনাকে কিন্তু শরীরের প্রতি একটু যত্নবান হতে হবে আজকে, নাহলে কিন্তু সমস্যা হবে। আর তার সাথে পড়াশোনা যারা করছো শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো যে মা সরস্বতীর আরাধনা করো, কারণ পড়াশোনার জায়গাটা আজকে কিন্তু সামহাও দেখবে যে ডিস্টারবেন্স থাকবে, চেষ্টা করো মা সরস্বতীকে জানানোর,
ওং নমো ভগবতী সরস্বতী বাগবাদিনী ব্রহ্মাণী ব্রহ্মরূপিণী, এই মন্ত্রটি পাঠ করো নিয়মিত, দেখবে ভালো হবে, বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এবং যারা বিদেশে পড়াশোনা করার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ দিন, খুব ভালো দিন, ভালো সিদ্ধান্ত হতে পারে তোমার পক্ষে, তোমার উন্নতির জন্য। এবং বিদেশে পড়তে যাওয়ার জন্য আজকে কিন্তু সব রসদ যেগুলো লাগবে তুমি সেগুলো পাবে। আর যারা আজকে জায়গা বা কিছু ইনভেস্টমেন্ট বা কিছু করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটু সাবধান হতে হবে, কাগজপত্র না দেখে করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। কী করবেন না আজকে? আজকে কোনোভাবেই ইনভেস্টমেন্ট কিছু করবেন না, বড় ইনভেস্টমেন্ট বা বড় কিছু পারচেজ করবেন না, করলে কিন্তু সমস্যা হতে পারে। কী করলে ভালো হবে? সকালে যখন শুভ কাজে যাচ্ছেন তখন একটু ঘি, গব্য ঘি তো একটু মুখে দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলোতে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর যদি পারেন তাহলে আজকে অবশ্যই শুভ কাজে যাওয়ার আগে মহাদেবের মাথায় জল দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আলোচনা করব সিংহ রাশি নিয়ে। আজকে আর্থিক জায়গা থেকে কিন্তু মোটের উপর ভালো দিন পাচ্ছি, প্রাপ্তির জায়গাটা কিছুটা হলেও সন্ধ্যের পরে কিছু প্রাপ্তি ঘটবে, যেগুলো আপনার প্রাপ্তির জায়গাটা ভালো হতে পারে, কিন্তু যে জায়গাটা হবে আয় আর ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে না আজকে, যত্র আয় তত্র ব্যয় এই জায়গাটা আজকে হতে পারে। তার সাথে জায়গাটা বলবো যে শরীর নিয়ে কিন্তু আজকে একটু আপনাকে সাবধানে থাকতে হবে, শরীর সাথ দেবে না, শরীরের কারণে কিন্তু সমস্যা হবে কাজের জায়গাটাও। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে মেন্টাল প্রেশার বা মানসিক যন্ত্রণা বা মানসিক প্রেশার একটা থাকবে, সেটার থেকে বেরোনোর জন্য বলবো একটু সকালবেলা উঠে গায়ত্রী মন্ত্র জপ করুন, মহাদেবকে জানান, শিবের মাথায় জল ঢেলে শুভ কাজে যান, দেখবেন ভালো হবে। যারা প্রেম ভালোবাসা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটা কিন্তু একটু চিন্তার, কেন নিজেদের মধ্যে একটু সমস্যা ঝামেলা হতে পারে, সেই জন্য একটু সাবধানে থাকতে হবে। যারা পড়াশোনা করছো তাদের জন্য দিনটা আজকে ভালো, বিশেষ করে যারা ম্যানেজমেন্ট বা বাইরে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য বা দূরে যেখানে তোমার জন্ম সেখানে দূরে কোথাও পড়তে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বিশেষ করে ভালো। যারা এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকে ভালো, আজকে দিনটায় কাজে লাগাও, দেখবে বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আর আজকে লাকি নাম্বার হচ্ছে 3 এবং লাকি কালার হচ্ছে আজকের জন্য তোমাদের ব্ল্যাক কালার বা ব্রাউন কালার ব্যবহার করতে পারো, ভালো হবে। আর আজকে যেটা করলে ভালো হবে সেটা হচ্ছে যে একটু অল্প একটু মধু, অল্প একটু মধু মুখে দিয়ে শুভ কাজে যাবে, এবং সঙ্গে একটা পান পাতা রাখবে তোমাদের কাজে যাওয়ার সময়, দেখবে বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এবং কি করবে না আজকে? আজকে কোনোভাবেই কোনো পাখি বা পশুকে আঘাত করবে না, বা কোনো পশু পাখি গৃহে আনবে না, আনলে সমস্যা হবে। তাদেরকে যদি তুমি খাঁচায় বন্দি করো তাহলে দেখবে তুমি নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করবে, বিভিন্নভাবে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে এবং সমস্যা হবে। আর আজকে এটা আরেকটা থেকে সাবধানতা বলবো, সেটা হচ্ছে যে স্ত্রীর সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে, বা তোমার প্রেমিকার সাথে সম্পর্ক জায়গাটা উন্নতি যাতে হয় সেই দিকটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, ঝামেলা ঝগড়া এগুলো করা যাবে না। আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্মের জায়গাটা একটুখানি কিন্তু হার্ডলস আসবে আজকে, কর্মের একটা প্রেশার থাকবে, কাজের জায়গাটা নিয়ে একটু প্রেশারাইজ হবেন আপনি। যারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার সিনিয়র তাদের থেকে কিছুটা হেডেক থাকবে আপনার জন্য। এবং ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বিনিয়োগের জন্য আজকে একটু ভেবেচিন্তে বিনিয়োগ করুন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু প্রাপ্তি ঘটবে কর্মের জায়গাতে, আজকে প্রাপ্তি ঘটবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদেরকে বলবো আজকের দিনটা আত্মবিশ্বাসটা একটু বেশি থাকবে, সেই জায়গাটা কনফিডেন্ট ভালো কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না, এই কথাটা আমরা সবসময় শুনে আসছি, তো কনফিডেন্ট রাখুন, ওভার কনফিডেন্ট হবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। কাজের জায়গাটা কম্প্রোমাইজ করলে আপনার কিন্তু সাফল্য পাবেন আপনি আজকে। প্রেম প্রণয় ভালোবাসার ক্ষেত্রে দিনটি ভালো দিন, একটু সামলে চলতে হবে, বড়দের থেকে একটুখানি প্রবলেম হতে পারে, আপনার প্রেম নিয়ে একটু সমস্যা হতে পারে, সেই জায়গাটা তাদেরকে বুঝিয়ে জিনিসটা চলতে হবে। পরিবারের দিক থেকে কিছুটা হলেও একটু সাপোর্ট থাকবে আপনার জন্য আজকের দিনে। শারীরিক দিক থেকে কিন্তু যারা ব্যাক পেইন বা ব্যথা বেদনা এইগুলোতে ভুগছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু অত্যন্ত খারাপ, তাদের কিন্তু এই ব্যাক পেনের কারণে প্রবলেম হতে পারে, কিন্তু ভালো ডাক্তারের সন্ধান আজকে আপনি পেতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে ভালো। পড়াশোনা যারা করছো তাদের জন্য দিনটা মোটের উপর ভালো থাকবে, কনসেন্ট্রেশন লুজ হবে, পড়াশোনার আরও বেশি সময় দিতে হবে আজকের দিনে, নাহলে কিন্তু পড়াশোনার সাফল্য আসবে না। আর চেষ্টা করো একটু সকালবেলা যত তাড়াতাড়ি ওঠা যায় চেষ্টা করো, তাহলে কিন্তু ভালো হবে, উন্নতি হবে। আর দ্বিতীয় কথা জায়গাটা হচ্ছে নাম্বারের দিক থেকে বলবো, আজকে আপনার জন্য লাকি নাম্বার 1, আর শুভ রং হচ্ছে আপনাদের জন্য ব্লু কালার বা স্কাই ব্লু কালার। আর আজকে যেটা করলে ভালো হবে দিনটা আপনার, সেটা হচ্ছে যে শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন একটু আদা আর নুন মুখে দিয়ে যাওয়ার, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আর সাদা চন্দন পরবেন, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলোতে বেরোতে পারবেন। কী করবেন না আজকে? কোনোভাবেই পুরনো কোনো জিনিস ঘরে আনবেন না আজকে, পুরনো কোনো বস্তুকে ঘরে নিয়ে আসবেন না, কিনবেন না, তাহলে কিন্তু বিপদ হবে। এবং পুরনো জিনিস
বাড়ির বাইরেও আজকে বার করবেন না, বিক্রি করবেন না, কাউকে দেবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। এই জায়গাটা একটু মেনে চললে ভালো হবে, ভালো থাকতে পারবেন। এরপরে আলোচনা করব আমরা কন্যা রাশি নিয়ে। আর্থিক দিক থেকে শুভ দিক যারা হচ্ছে অনলাইন বিজনেস করছেন, আজকে মুড সুইংয়ের কারণে বিভিন্নভাবে প্রবলেম হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে ঝামেলা হতে পারে মুড সুইংয়ের কারণে। আপনার মুড থাকবে না, আপনার মন সাথ দেবে না কাজের জায়গাটাতে। শরীরের দিক থেকে বলবো, যারা খুব ঠান্ডা লাগার ধার আছে তাদেরকে সাবধান থাকার, ঠান্ডার জন্য বিভিন্ন রকমভাবে প্রবলেম হতে পারে। আর্থিক দিক থেকে বিভিন্নভাবে উন্নতি হবে, আর্থিক যোগাযোগ আসবে, যার কারণে আপনার বিজনেসের কিন্তু উন্নতি হবে, চাকরি ক্ষেত্রেও জায়গাটা স্টেবল থাকবে। আরেকটা জায়গাটা বলবো যে বিভিন্নভাবে সোসাইটি মিট আপ, যেটাকে আমরা বলি একসাথে গ্যাদারিং, আপনার সোসাইটি বা যেখানে আমরা বসবাস করি বন্ধুবান্ধবের সাথে একসাথে মিট আপ করতে পারেন, যেখানে আপনার সোশ্যাল একটা উন্নতি সেই জায়গাটা হতে পারে। এবং ইনভেস্টমেন্ট ক্ষেত্রে আজকে সাবধানে করতে হবে, ইনভেস্টমেন্ট যদি আপনি করছেন তাহলে ভেবেচিন্তে করুন। আর কারোর সুপারিশের মাধ্যমে কিন্তু আজকে আপনার কাজ হাসিল হতে পারে, যে কাজগুলো আপনি চাইছিলেন দীর্ঘদিনে করানোর আজকে কারোর সুপারিশের মাধ্যমে হতে পারে। আরেকটা হচ্ছে যে আজকে একটু তর্ক বিতর্ক এড়িয়ে আপনাকে চলতে হবে, পারিবারিক দিক থেকে বিশেষ করে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে, স্ত্রীর সাথে হোক, মা বাবার সাথে হোক, ভাই বোনের সাথে হোক, তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। কর্মের জায়গাটা ঠিক আছে, কিন্তু আদার্স পারিবারিক দিক থেকে এই জায়গাটা অ্যাভয়েড করতে হবে। যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো তোমরা বন্ধুবান্ধবের দ্বারা ভালো দিন, তোমার পড়াশোনাতে বন্ধুবান্ধবের দ্বারা উন্নতি হতে পারে। এবং বিদেশে যারা যেতে চাইছো তাদের জন্য কিন্তু বলবো যে আজকে তোমার কিছু যোগাযোগ আসতে পারে, যেটা তোমাকে পরবর্তীকালে হেল্প করবে। তো মোটের উপর ভালো দিন, এই কথা বলবো এক কথায়। এবং আজকে যেটা সুগন্ধের জন্য লাকি নাম্বার, লাকি নাম্বার হচ্ছে আজকে 8, এবং লাকি কালার হচ্ছে তোমাদের জন্য ব্লু কালার বা হোয়াইট কালার ব্যবহার করতে পারো। শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করো যে একটুখানি মুখে একটুখানি কিছু তেলে ভাজা জিনিস দিয়ে যাবার, দেখবে বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এবং আজকের দিনটা চেষ্টা করো সাদা চন্দন দিয়ে তিলক করার, বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এবং শুভ কাজে যাওয়ার সময় একটু তোমার রাস্তাতে জব একটু ছড়িয়ে দিয়ে যাও, দেখবে ভালোভাবে প্রবলেমগুলো থেকে বেরোতে পারবে, ভালো থাকতে পারবে। এবং রাত্রিবেলা শুতে যাওয়ার আগে চেষ্টা করো কর্পূর দিয়ে একটু আরতি করার, কর্পূরের তাপ নেওয়া শরীরে, বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবে, এই যে শরীর খারাপের জায়গা থেকে ভালো হবে। আলোচনা করব তুলা রাশি নিয়ে। আজকে কিন্তু ব্যবসায়ীদেরকে সাবধানে থাকতে হবে, ব্যবসা ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতারণা হওয়ার সুযোগ আছে, হতে পারে প্রতারিত, আপনারা সেই জায়গা থেকে সাবধান হতে হবে। যারা চাকরি করছেন চাকরিজীবী তাদের ক্ষেত্রে পলিটিক্স যেটা হয় আপনার অফিস পলিটিক্স, সেটা শিকার আপনি হতে পারেন, তো সেই জায়গা থেকে সাবধান। সোশ্যাল ফেম আপনার কিন্তু হতে পারে আজকে, সেই জায়গাটা ভালো। আরেকটা জায়গাটা বলবো যে দাম্পত্য সুখের কিন্তু আজকে যোগ আছে, যারা অনলাইন বিজনেস করছেন তাদের জন্য কিন্তু দিনটা ভালো অত্যন্ত। আর যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনা যারা তোমরা করছো তাদের ক্ষেত্রে আজকে কিন্তু একটু তোমাদেরকে গুরুর পরামর্শ, মা বাবার কথা শুনে চলতে হবে, নাহলে কিন্তু বিভিন্নভাবে তোমরা ভুল সিদ্ধান্ত নিতে পারো, মিসগাইড হতে পারো, সেই জায়গা থেকে তোমাদেরকে সাবধান হতে হবে। আজকে যে জায়গাটা একটা পাচ্ছি সেটা হচ্ছে যে বিদেশ যাত্রা নিয়ে যারা চেষ্টা করছিল তাদের কিন্তু আজকে ভালো যোগ আছে, তারা কিন্তু করতে পারো। আর শরীর নিয়ে বলবো ঠান্ডা লাগার প্রবণতা থেকে সাবধান, যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে তারা কিন্তু আজকে সাবধান থাকতে হবে, বিভিন্নভাবে ঠান্ডা বেশি লেগে যাওয়ার কারণে সমস্যা হতে পারে। লাকি নাম্বার হচ্ছে আজকে আপনাদের জন্য 5, এবং লাকি কালার হচ্ছে আজকে আপনাদের জন্য পিচ কালার বা ক্রিম কালার, দুটোর মধ্যে একটি ব্যবহার করতে পারেন, ভালো হবে। শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন যে একটু লেবু একটা নিকড়ে সেই লেবুর রসটা আপনার রাস্তায় ছড়িয়ে তার উপর দিয়ে যান, দেখবেন ভালো হবে। এবং লেবুটাকে চেষ্টা করবেন যে দূরে কোথাও ফেলে দেওয়ার, বাড়ির মধ্যে না, বাড়ির বাইরে বা ডাস্টবিনে কোথাও ফেলে দেওয়ার বা রাস্তার মধ্যে ফেলে দেওয়ার, ভালো হবে আপনার। এবং যেটা করবেন আজকে সেটা হচ্ছে যে মা কালীর গায়ত্রী মন্ত্র পাঠ করে শুভ কাজে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এবং শুভ কাজে যাওয়ার সময় একটু অল্প একটু মুখে গব্ব ঘৃত দিয়ে যান, গরুর দুধের ঘি বা ঘি মুখে দিয়ে গেলে ভালো হবে, বৃহৎ প্রবলেম থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন। এবং কি করবেন না আজকে, ইনভেস্টমেন্ট করবেন না, আজকে ইনভেস্টমেন্ট করলে কিন্তু সমস্যা হতে পারে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। আর্থিক দিকটা কিন্তু আজকে প্রাপ্তি ঘটবে, প্রাপ্তি মিন্স আমি শুধু বলবো যে যে কাজটা আজকে করছেন তার প্রাপ্তি না, পুরনো কোনো কাজের জন্য আজকে প্রাপ্তি হতে পারে। কিন্তু যদি আপনি ঋণ দিয়েছেন সেই ঋণ আজকে ফেরত পাবেন তার আশা করবেন না। আর যাদের ছকে বিভিন্নভাবে বিভিন্ন যোগ হয়ে আছে, দারিদ্র যোগ বা কালসর্প যোগ, তাদের জন্য কিন্তু আজকে দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে। আর তার সাথে বলবো জায়গাটা শরীর নিয়ে, শরীর নিয়ে কিন্তু আজকে ব্যয়বহুল দিন, শরীরের জন্য কিন্তু শরীর চর্চার জন্য আপনার কিন্তু খরচা হতে পারে।
আর্থিক দিক থেকে কিছুটা আপনার খরচ হতে পারে আজকে। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য বলবো, আজকের দিনটা অত্যন্ত ভালো, গুরু পেতে পারেন আপনারা যার সান্নিধ্যে পড়াশোনায় উন্নতি হতে পারে। কিন্তু যে জায়গাটা পারিবারিক যে জায়গাটা থেকে আজকে কিন্তু একটু অশান্তি বা গোলযোগ হতে পারে বিভিন্নভাবে অর্থ ব্যয়ের কারণে। প্রেম প্রণয় বা স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন তুলনামূলক ভালো থাকবে আজকের দিনটায় এবং স্ত্রীর দিক থেকে প্রাপ্তি হতে পারে আজকে। শুভ সংখ্যা হচ্ছে আজকে আপনাদের জন্য 4 এবং শুভ কালার হচ্ছে আজকে আপনার জন্য অরেঞ্জ কালার। এবং আজকে যে টোটকা যেটা করলে ভালো হবে সেটা হচ্ছে অল্প তিল চেষ্টা করুন আপনার বাড়ি থেকে যখন আপনি বেরোচ্ছেন সেই রাস্তায় ছড়িয়ে দিয়ে যাওয়া গেলে আপনার কিন্তু বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এবং যাদের অনিদ্রা বা ঘুম হচ্ছে না তাদেরকে বলবো এই তিল অল্প একটু জলে দিয়ে স্নান করুন, তাদেরও কিন্তু ভালো হবে। আর কি করবেন না, আজকে নিশি যাপন বা রাত্রি কোথাও বাইরে কাটাবেন না, বাড়িতে নিশি যাপন করুন, দেখবেন ভালো হবে। এরপরে আমরা আলোচনা করব ধনুরাশি নিয়ে। আর্থিক জায়গাটা যদি আমরা বলি, আর্থিক জায়গাটা কিন্তু এই আজকের দিনটায় অত্যন্ত যেটা বলবো যে বিভিন্নভাবে যে কর্মগুলো করেছেন তার প্রাপ্তি আজকে ঘটবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো দিন, বিভিন্নভাবে দেখবেন প্রাপ্তি হবে। এবং যারা চাকরি করছেন কর্মের পরিবেশটা আজকে অনুকূল থাকবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা বলবো তুলনামূলকভাবে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। এবং আজকে যদি কিছু আপনাদের সম্পর্কের জায়গাটা সেটেলমেন্ট করার থাকে তাহলে সেটা হতে পারে। শারীরিক দিক থেকে বলবো যে একটু খাওয়ার দাওয়ার, একটু স্বাস্থ্যকর খাওয়ার দাওয়ার গ্রহণ করতে, শরীর কিন্তু দুপুরের পর থেকে ইভিনিংয়ের দিক থেকে তুলনামূলকভাবে প্রবলেম হবে, বিশেষত যাতে অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো দিন, চেষ্টা করুন সকালবেলা যত তাড়াতাড়ি পারেন ঘুম থেকে উঠে মেডিটেশন করার, দেখবেন পড়াশোনায় আরও বেশি উন্নতি হবে। এবং আরেকটা পার্ট বলবো, আজকে যে কালার আপনার জন্য শুভ রং হচ্ছে আজকের জন্য কিন্তু পিঙ্ক কালার বা পিচ কালার ব্যবহার করুন। শুভ সংখ্যা হচ্ছে আজকে আপনাদের জন্য 4 এবং আজকে বাড়ি থেকে বেরোনোর সময় একটু মিশ্রি তার সাথে একটু বাটার বা ক্রিম যেটাকে আমরা বলি সেটা মুখে দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। কি করবেন না আজকে, আজকে কোনোভাবে ঋণ দেবেন না, ঋণ দিলে সেই ঋণ ফেরত পেতে অসুবিধা হবে। পরবর্তী রাশি নিয়ে আলোচনা করব, মকর রাশি। আজকে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাবধান হওয়া দরকার আছে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর যারা গভর্নমেন্ট জব করছেন তাদের জন্য কিন্তু দিনটি অত্যন্ত ভালো এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো দিন আজকে, কর্মে উন্নতির জায়গাটা হতে পারে বা ট্রান্সফার হতে পারে আজকে। আর আজকে যেটা আপনাদের একটা ভালো হতে পারে যে দাম্পত্যের দিক থেকে কিন্তু দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, প্রেম প্রণয়ের ক্ষেত্রেও সেই সম্পর্কের জায়গাটা উন্নতি হবে। এবং যে জায়গাটা একটা বলবো যে যারা আর কি শরীর নিয়ে ভুগছেন দীর্ঘদিন ধরে আজকে কিন্তু চেষ্টা করুন যে ডাক্তারের সাথে যোগাযোগ করার, ভালো ডাক্তার আপনারা সন্ধান পেতে পারেন যার জন্য আপনাদের শরীর জায়গাটা ভালো থাকতে পারে। আজকে যেটা সবথেকে মূল সমস্যা, প্রথমেই যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে আপনাদের যে সমস্যাটা থাকবে মুড চেঞ্জ হতে থাকবে, মুড চেঞ্জ হওয়ার সমস্যার কারণে বিভিন্নভাবে প্রবলেম হতে পারে আজকে। আরেকটা কী হবে, আর্থিক দিক থেকে স্টেবিলিটি একটা অভাব আপনারা ফিল করবেন, একটা হীনমন্যতায় ভুগবেন, তো সেই জায়গা থেকে সাবধান হওয়ার দরকার আছে। আরেকটা কী জায়গাটা বলবো, যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু যারা এক্সামিনেশন যারা দেবে বোর্ড এক্সাম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছু সিলি মিস্টেক কিছু ভুলের কারণে তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু ভেবে চিনতে কনফিডেন্টলি নিয়ে নাও, ওভার কনফিডেন্ট হয়ে গেলে সমস্যা হবে। মোটের ওপর ভালো দিন, ভাই বোনের দিক থেকে কিছু প্রবলেম আসতে পারে সেই জায়গাটা একটুখানি চিন্তাভাবনা করে একটু স্বচ্ছন্দভাবে সব একটু ভালো করে একটু হ্যান্ডেল করতে হবে। আর আজকে শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করো যে একটু যেটা আমরা বলি যে আদা নুন খেয়ে শুভ কাজে যেতে, তাহলে কিন্তু ভালো হবে। এবং লাকি নাম্বার হচ্ছে আজকে তোমাদের জন্য 6 এবং লাকি কালার হচ্ছে আজকে আপনাদের জন্য গোল্ডেন কালার বা ইয়েলো কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। কী করবেন না আজকে, আজকে গবাদি পশুদেরকে আহার করাতে পারেন, ভালো হবে। আজকে রেড মিট মাংস বা কোনো আমিষ খাওয়ার চেষ্টা করুন বর্জন করার, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন। এরপর আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। আজকে অত্যন্ত ভালো দিন যারা নতুন বিনিয়োগ করবেন বা ইনভেস্টমেন্ট করবেন আপনাদের জন্য। আজকে আপনারা যে দাম তার থেকে কমে কিছু জিনিস পেতে পারেন যেটা আপনাকে পরবর্তীকালে
মুনাফা দেবে। ইনভেস্টমেন্টের জন্য আজকে ভালো দিন, আর্থিক জায়গা থেকে লাভবান হতে পারেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু উন্নতি হতে পারে আজকের দিনে। প্রেম ভালোবাসা বা পারিবারিক দিক থেকে কিছুটা হলেও একটু ডিপ্রেশনের শিকার হচ্ছেন আপনারা, সেই জায়গা থেকে আজকে বেরোতে পারেন বা বেরোনোর রাস্তা খুঁজতে পারেন আজকে আপনি। পরিবার নিয়ে যদি ভ্রমণের পরিকল্পনা করছেন সেটা কিন্তু আজকের দিনে বাস্তবায়ন হতে পারে, এবং শারীরিক দিক থেকে কিন্তু আপনাদের দিনটা আজকে ভালো থাকবে, মনের দিক থেকে বা শারীরিকভাবে উন্নতি হবে আজকে। পড়াশোনার ক্ষেত্রে বলবো আজকের দিনটা অত্যন্ত ঘটনাবহুল, কারণ জায়গাটা শিক্ষক বা টিচার বা যারা আপনার পড়াশোনার সঙ্গে যাদের সাথে যুক্ত তাদের দিক থেকে বিভিন্ন রকমভাবে আপনারা কিন্তু হেল্প পাবেন বা সাহায্য পাবেন, যার কারণে ভালো হবে। চেষ্টা করুন মেডিটেশন করার, আরও ভালো হবে ছাত্রছাত্রীদের জন্য। এবং লাকি নাম্বার হচ্ছে আজকের জন্য আপনাদের জন্য 2, 2 নাম্বারটা ব্যবহার করুন, করলে ভালো হবে। কালার হচ্ছে আপনাদের জন্য হলুদ কালার বা ইয়েলো কালার। এবং আজকের টোটকা হচ্ছে যে শুভ কাজে যাওয়ার সময় একটা পান পাতা সঙ্গে নিয়ে যান, দেখবেন কর্মে সাফল্য আসবে। এবং কি করবেন না আজকে, কোনোভাবেই আজকে আপনি কাউকে ঋণ দেবেন না বা ঋণ নেবেন না, কারোর থেকে ঋণ দেবেন না বা কাউকে ঋণ দেবেন না, নিলে সমস্যা হবে, সে ঋণ শোধ হবে না, ঋণের থেকে মুক্তি পাবেন না। এবং গবাদি পশুদের পারলে আজকে ভক্ষণ করান, গরু ছাগল এদেরকে পারলে খাওয়ান, দেখবেন ভালো হবে। আলোচনা করব শেষ রাশি মীন রাশি নিয়ে। আজকে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি ঘটতে পারে, দীর্ঘদিন ধরে যে আটকে থাকা টাকা সেগুলো প্রাপ্তি হতে পারে। তার সাথে বলবো যে জায়গাটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আজকে উন্নতি হতে পারে, স্ত্রীর সাপোর্ট আপনাকে থাকবে, স্ত্রীর দিক থেকে আপনি প্রাপ্তি আজকে হবে এক কথায়। এবং তার সাথে জায়গাটা বলবো শারীরিক জায়গাটাও কিন্তু আজকে তুলনামূলকভাবে ভালো থাকবে। পড়াশোনা যারা করছেন তাদের জন্য দিনটা অত্যন্ত ভালো, পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকে গুরু কৃপা যেটাকে আমরা বলি সেটা বজায় থাকবে, কিন্তু যাদের ছকে গুরুচণ্ডাল দোষ আছে তাদেরকে সাবধান হতে হবে, তাদের ক্ষেত্রে প্রবলেম হবে। দুর্ঘটনার যোগ যেটাকে বলবো যে মদ্যপান করে গাড়ি চালানো, যদি আপনি যদি রেগুলারলি মদ্যপান করেন বা নেশাগ্রস্ত হন তাহলে কিন্তু সাবধান, তাহলে কিন্তু আজকের দিনটা আপনার কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, সাবধানে থাকতে হবে। নেশা আজকে করা না করাই ভালো, কিন্তু প্রাপ্তির কারণে যে জায়গাটা হয় যে সেলিব্রেশন করতে গিয়ে না দুর্ঘটনা না ঘটে সেটা মাথায় রাখতে হবে। আর যেটা বলবো যে পরিবারে আজকে আনন্দ অনুষ্ঠান হতে পারে, তো মোটের উপর দিনটা আপনার জন্য ভালো। আজকে লাকি নাম্বার হচ্ছে আপনার জন্য 9 এবং লাকি কালার হচ্ছে আপনার জন্য ব্লু কালার বা স্কাই ব্লু কালার, ব্যবহার করতে পারেন ভালো হবে। আর তার সাথে আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু আজকে আপনি কোনো ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে আনবেন না, আনলে সেই যা দেখবেন যে বিভিন্নভাবে ট্রাভেল দেবে আপনাকে, বা কোনো সম্পত্তি ক্রয় করবেন না, করলে সমস্যা হতে পারে। আর যদি গাড়ি চালাচ্ছেন সাবধানে চালাবেন, আজকে দুর্ঘটনা হতে পারে। আর জায়গাটা বলবো যে কী করলে ভালো হবে, যেটা বলবো সেটা হচ্ছে যে গবাদি পশুদেরকে আজকে ভক্ষণ করান, দেখবেন বৃহৎ ফল প্রাপ্তি হবে। এবং নিজে একটু গুড় খেয়ে মুখে দিয়ে যান, এবং যাওয়ার সময় শুভ কাজে বেরোনোর সময় চেষ্টা করুন অল্প একটু যেটা মাসকলাই বলি আমরা, মাসকলাই ছড়িয়ে দিয়ে তা সেগুলোকে পা দিয়ে পাড়িয়ে যান, দেখবেন বৃহৎ ফল প্রাপ্তি হবে, প্রাপ্তিগুলো ঘটবে, দুর্ঘটনা থেকে বাঁচবেন, ভালো থাকতে পারবেন। যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন, যারা চাইছেন নিজের হরোস্কোপটা ইন ডিটেলসে জানবেন, তাদেরকে বলবো আপনি বাড়ি থেকে আপনার গৃহে বসে আপনি হরোস্কোপটা বিচার করাতে পারেন, তার জন্য আপনাকে এটা করতে হবে, আমাদের বুকিং নাম্বারে কল করে বুকিং করতে হবে। এবং একটা 45 পেজের হরোস্কোপ আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন পিডিএফ কপি আপনার ফোনের মাধ্যমে, যেটা ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো চার্জেস আপনাকে দিতে হবে না, শুধু কনসালটেন্সি ফিস যেটা থাকবে সেটা আপনাকে পেমেন্ট করলেই হবে, এটা আমরা দিচ্ছি। তো যারা চাইছেন তাদেরকে বলবো বুকিং নাম্বার ফোন করে যোগাযোগ করতে, বুকিং করে সেখানে আপনি পাবেন যে আপনার প্রত্যেকটা দিনে কোন দিন আপনার বিপদ, কোন দিন আপনার ক্ষেম, কোন দিন আপনার উন্নতি, সেই জিনিসগুলো লেখা থাকবে, দেওয়া থাকবে, একটা পাজি থাকলে আপনি বাড়ি থেকে এটা চেক করতে পারবেন, অথবা আমাদের রাশিফল দেখে আপনি চেক করতে পারবেন আপনার জন্য কোন দিনটা স্পেসিফিক্যালি ভালো। প্রত্যেকটা মানুষের মতো, মানুষের হাতের যে ছাপের মতো প্রত্যেকটা মানুষের হরোস্কোপ ডিফারেন্ট হয়, তো সেই জায়গাটা যদি আপনারা চাইছেন পেতে তাহলে আমাদের বুকিং নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাকে পাচ্ছেন কৃষ্ণনগরে, তমলুকে এবং বেহালা নিয়মিত, শিয়ালদাতে নিয়মিত, তারাপীঠে নিয়মিত। তো যারা চাইছেন যোগাযোগ করতে তাদেরকে বলবো বুকিং নাম্বার ফোন করে যোগাযোগ করতে, এবং কেমন অনুষ্ঠান লাগছে আমাদের সেটা আমাদেরকে জানাতে ফোন করে, কেমন লাগছে আমাদের প্রোগ্রাম সেটা জানালে তাহলে আমরা খুব আনন্দিত হব। এবং আরও যদি কিছু সাজেশান থাকে আপনাদের সেগুলো লিখে জানালে আমরা সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আপনারা চেয়েছিলেন বলেই রাশিফল দৈনিক এবং মাসিক আমরা করছি।
তো এরকম আরও যদি কিছু সাজেশান থাকে বা রাশিফলে আরও যদি কিছু জানতে চান আপনারা সেগুলো লিখে জানাবেন, তাহলে সেগুলো নিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, খুব উন্নতি হোক আপনাদের এই প্রার্থনা করি। খুব প্রবলেমগুলো যেগুলো চলছে সেগুলো থেকে বেরিয়ে আসুন এই প্রার্থনা করি। আপনারাও জানান আপনার ইষ্ট দেবীকে, দেখবেন সঠিক মানুষটি পাবেন যে আপনাকে এই প্রবলেমগুলো থেকে বার করবে, ভালো রাখবে, উন্নতি হবে আপনাদের। নমস্কার সকলকে, জয় মাতারা।